নিউজ লঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি9, আর এখন সময় নিউজ লঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হিন্ডেনবার্গের রিপোর্টের পর অম্বুজা সিমেন্ট এবং এসিসি ছাড়া আদানি গোষ্ঠীতে এলআইসির বিনিয়োগের মূল্য 26,862 কোটি টাকায় নেমে এসেছে। এটি প্রাথমিক বিনিয়োগের তুলনায় প্রায় 11% কম। এই গোষ্ঠীতে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা 30,127 কোটি টাকা বিনিয়োগ করেছিল। এই রিপোর্টের পর সংস্থার বিনিয়োগকারীদের এখনও পর্যন্ত 11 লক্ষ কোটি টাকার বেশি উবে গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি এফডিতে সুদের হার বাড়াচ্ছে। অনেক ব্যাংক সাধারণ নাগরিকদের 8% পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকেরা এফডিতে আরও বেশি সুদ পাচ্ছেন। 200 থেকে 800 দিনের এফডিতে ব্যাঙ্কগুলি সর্বোচ্চ সুদ দিচ্ছে। পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক 221 দিনের এফডিতে 8% সুদ দিচ্ছে। সেন্ট্রাল ব্যাঙ্ক 444 দিনের এফডিতে 7.35% সুদ দিচ্ছে। টুইটার আবারও ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। ইলন মাস্ক নভেম্বরের শেষে আর নতুন করে ছাঁটাই না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপরেও এই একই পথে হাঁটতে চলেছেন তিনি। মূলত সেলস এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এই ছাঁটাই হবে। ভারতীয় ব্যাংকগুলির সামনে অফেরতযোগ্য ঋণের ঝুঁকি বাড়ছে। অ্যাসোচেম ও ক্রিসিলের এক যৌথ রিপোর্ট অনুযায়ী 2024 সালের মার্চ নাগাদ মাঝারি ও ক্ষুদ্র শিল্পক্ষেত্রে মোট এনপিএ 11% বেড়ে যেতে পারে। চলতি অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে রপ্তানি, জিএসটি সংগ্রহ, পিএমআই এর মতো গুরুত্বপূর্ণ পরিসংখ্যান মন্দার ইঙ্গিত দিচ্ছে। অর্থমন্ত্রকের মাসিক অর্থনৈতিক পর্যালোচনা বৈঠকের নথিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি স্পষ্টতই দৃশ্যমান। এর বিরূপ প্রভাব 2023 সালেও অব্যাহত থাকতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক রেটিং সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে এর প্রভাব চলতি বছরেও থাকতে পারে। গত বছরের তুলনায় এবছর বেতন বৃদ্ধি সামান্য হ্রাস হতে পারে। গ্লোবাল প্রফেশনাল সার্ভিস সংস্থা এওএন জানিয়েছে, 2023 সালে গড় বেতন 10.3% বৃদ্ধি হতে পারে। 2022 সালে গড় বেতন 10.6% বৃদ্ধি পেয়েছিল। বেসরকারি বিমা সংস্থা নিভা বুপা রিঅ্যাসিওর 2.0 হেলথ ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে। পলিসি রিনিউয়ালের প্রিমিয়ামে 30% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। পাশাপাশি হাসপাতালে রুম ভাড়ার কোনো ঊর্ধ্বসীমাও থাকছে না। পাশাপাশি ডে কেয়ারের সুবিধাও এখানে পাওয়া যাবে। এই বিমার কভার 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত। পাশাপাশি পলিসি হোল্ডাররা টেলিকনসালটেশনের সুবিধা এই পলিসিতে পাবেন। পিএফআরডিএ ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস থেকে প্রস্থানের নিয়মে পরিবর্তন এনেছে। 1 এপ্রিল 2023 থেকে এনপিএস গ্রাহকদের জন্য কেওয়াইসি নথি আপলোড করা বাধ্যতামূলক হতে চলেছে। নথিগুলির মধ্যে রয়েছে এনপিএসের প্রস্থান ফর্ম, পরিচয় এবং ঠিকানার প্রমাণ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং প্যান কার্ডের কপি ইত্যাদি। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি9। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি9-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি9 বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।